টিভি রাজবাড়ী খবরে আপনাদের স্বাগত। সংবাদ পাঠ করছি শাহনাজ বেগম। করোনাকালীন সময়ের কঠিন বাস্তবতায় রয়েছেন মাঠ পর্যায়ের সম্মুখ যোদ্ধা গণমাধ্যম কর্মীরা, যাদের অনেকের সাংসারিক অবস্থা এখন সুখের নয়। এমনি পরিস্থিতিতে রাজবাড়ী সদর ও গলন্দ উপজেলার সংবাদ কর্মীদের পাশে দাঁড়িয়েছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী এক আসনের এমপি কাজী কেরামত আলী। তিনি সোমবার দুপুরে সদর জেলা পর্যায়ের 45 জন সাংবাদিকের হাতে আর্থিক প্রণোদনা প্রদান করেন। সেই সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমি মোহাম্মদ সাইফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল, জেলা আওয়ামী লীগের সহসভাপতি হেদায়েত আলী সোহরাব, সাংবাদিক অ্যাডভোকেট খান মোহাম্মদ জহুরুল হক, খন্দকার আব্দুল মতিন সহ অন্যান্যরা। ইউটিউব চ্যানেল টিভি রাজবাড়ীর সংবাদ দেখুন এবং সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।